ক্রমাগত ভাঙছে নদীর পার। নদীর গর্ভে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। ইছামতি নদীপাড়ের বাসিন্দাদের দাবি, ভাঙন বেশি হলে তলিয়ে যাবে তিনটি গ্রাম। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে গেছে ঘর, নদী পাড়াপাড়ের ঘাটে থাকা বিশ্রাম ঘর ক্রমাগত ভাঙছে নদীর পার। এবার গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামের মানুষ, বিপন্নতার মুখে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েতের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ইছামতি নদী। খরস্রোতা ইছামতি ধীরে ধীরে গ্রাস করছে গোটা গ্রাম। গ্রামবাসীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় দু কিলোমিটার এলাকা ধরে নদী বাঁধের মাটি আলগা হয়ে চলে যাচ্ছে নদীগর্ভে। পাড়ে দেখা যাচ্ছে বড় বড় ফাটল। আতঙ্কিত ট্যাংরামাড়ি, আঙাড়পাড়, হাসনাবাদ সহ বেশ কয়েকটি গ্রাম। গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই হাসনাবাদ পঞ্চায়েতকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন এলাকার মানুষ। 25-30 বছর এই ফেরিঘাট কাজ করে যাচ্ছে, তো এখানকার পঞ্চায়েত প্রধান মেম্বার নেতৃত্বে যারা আছে তারা এগুলো সব দেখতে পাচ্ছে, দেখতে পেয়েও তারা ওটা গা নাড়া দেয় না। এর আগে একবার এর চেয়ে বেশি ঢড় নেবে, এর চেয়ে অল্প ঢড় নামে তা। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, জোয়ার বা ভরা কোটা লেলে আতঙ্কে থাকেন তারা, রাত জাগেন ভয়ে ভয়ে। জানা গেল স্থানীয় বেশিরভাগ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গ্রামবাসীরা জানাচ্ছেন, নদী বাঁধে ধস যদি আরও বেশি হতে থাকে তাহলে প্রায় তিনটি গ্রামের প্রায় 15,000 মানুষের বাসস্থান জীবিকা সংকটের মুখে পড়বে। স্থানীয় এক গ্রামবাসী জানালেন, সামনেই বর্ষার মরশুম আসছে, কি হবে আমরা জানি না। হয়তো অবশ্যই বলবেন, এখানে দেখভাল করার লোকজন নেই, যার ফলে অবস্থা এরকম। দেখভাল করার লোক থাকলে আমাদের কন্ডিশন এরকম হয়। জোয়ারের সময় কি আতঙ্কে লাগে? অবশ্যই, যে কোনো মুহূর্তে ভেঙে গেলে পুরো একদম সব অবশ্যই আতঙ্কে আছে। এখনো কিছু ঠিক হলো না, অনেকদিন দিয়ে করছে এরকম, মাটি দিয়ে করছে আবার ভেঙে যাচ্ছে। এটা মানে ভালো কিছু হোক, এটা পার বাঁধানো হোক, অনেকের মানুষজনের বাড়ি ঘর সব তো ভেসে চলে যাবে এরকম। বেশ আতঙ্কের মধ্যেই আছেন অবশ্যই। যদিও এ বিষয়ে বসিরহাটের সেচ আধিকারিক রানা চ্যাটার্জি জানিয়েছেন, ইতিমধ্যেই বিদ্যাধরী, কালিন্দি, রায়মঙ্গল, ইছামতি প্রভৃতি নদীতে নদী বাঁধের কাজ চলছে। পুরো বিষয়টি নজরে রাখছে সেচ দপ্তর। যত দ্রুত সম্ভব এই বাঁধের কাজ স্থানীয় প্রশাসনকে দিয়ে করানোর চেষ্টা করা হবে। বিদ্যাধরী নদীর ওপরে সন্দেশখালি ওয়ান, মিনাখা এবং হাওড়া ব্লকে, এছাড়া 8.88 কিলোমিটার পাকাবাদের কাজ আমাদের চলছে। সেগুলি ইছামতি, বিদ্যাধরী, ডাসা, বড়কলাগাছি, রায়মঙ্গল, কালিন্দি এইসব নদীর ওপরে, এবং ব্লকগুলি বলতে গেলে স্বরূপনগর, মিনাখা, সন্দেশখালী ওয়ান, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী টু এই সমস্ত ব্লকগুলোতে কভার করছে সেগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।